আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশি ইটালিয়ান ব্লগার বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, সিমু। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সকাল, আর যেহেতু সামার চলে এসেছে আর ছেলের স্কুল যেহেতু বন্ধ আছে, তো বের হয়েছি ছেলেকে নিয়ে একটু ঘুরবো। তো আসলে আজকে আমরা দুজন যা যা করব আসলে সব কিছুই আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব, আর আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে যে পার্কটিতে গিয়েছি, আসলে এই পার্কটিতে আমি এর আগে কখনো যাইনি, আজকে আমি ফার্স্ট টাইম এই পার্কে গিয়েছি। আর যাওয়ার পরে মনে হয়েছে যে পার্কটা আসলে অনেক সুন্দর, অনেক গুছানো, অনেক সুন্দর একটা পার্ক, আর চারদিকের সিনারিটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এই পার্ক থেকে বের হয়ে যাওয়ার পর শুনলাম যে এই পার্কটাকে নাকি কুকুরের পার্ক বলে, অর্থাৎ এই পার্কে সবাই কুকুর নিয়ে আসে, কুকুরদেরকে ঘোরানোর জন্য এখানে নিয়ে আসে। তো যাই হোক, কথাটা শুনে আসলে খুব অবাক লেগেছে, কারণ কুকুরদের জন্য যে পার্ক থাকে বা এটা আমার জানা ছিল না। তো যাই হোক, এখন আবার আমি অন্য একটা পার্কে এসেছি। এই এই পার্কটা আর এর আগেও আমি আমার ব্লগে দেখিয়েছি, আসলে এই পার্কে একটু বেশি আসা হয়। তো এখানে কচ্ছপ দেখতে পাচ্ছেন, কচ্ছপগুলো একটু রোদ পেয়ে উপরে উঠে এসেছে। তো আমার ছেলে ও বারবার চাইছে কচ্ছপ ধরার জন্য, তো কাছে আসার পর ভয় লাগছে, তো সে ধরতে পারছে না এবং আমাকে বলছে যে মামা তুমি ধরো, আমার ভয় লাগছে। তো যাই হোক, আসলে আমার ব্লগটা খুব বেশি এটা বড় না, ছোট, জাস্ট একটু ছোট একটা ছোট পরিসরে আজকের ব্লগটা দিচ্ছি। তো আমি আজকের ব্লগে আমি আমার কণ্ঠে গাওয়া একটা গান আপলোড করছি, আশা করি আমার গানটি আপনাদের ভালো লাগবে। আর আমার গানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন প্লিজ।